বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হবে কি নুন অক্ষর নিয়ে। এই নুন অক্ষরটা কি, কোত্থেকে এসেছে এবং এই নুন অক্ষরের উপরে একটি নকতা আছে, এই একটি নকতা কি এবং এই নকতার মান কি, এই নকতা দিয়ে কি বোঝানো হয়েছে। দেখা গেছে একটা জিনিস, দেখবেন যে বায়ের নিচে একটা এবং তায়ের উপরে দুইটা এবং সায়ের উপরে তিনটা। তাহলে এখানে তিনটাই কিন্তু বায়ের মতোই, কিন্তু নকতায় বেশ কম, শুধু নকতার মাধ্যমে আলাদা হয়েছে মূলত বা। যাই হোক, এখন মূল কথাটা আমি যেটি বলতে চাচ্ছি আপনাদেরকে, বায়ের নিচে নকতা, আসলে নুয়ের উপরে নকতা, নুয়ের উপরে নকতায় কি বোঝানো হয়েছে এবং নু এত নিচে চলে গেল কেন। নু তো থাকবো উপরের দিকে, থাকতে পারতো, সেই নু অক্ষরের তো অনেক মান। নুয়ে নূর, নূর মানে আলো, আর আলো যদি না থাকে জগৎ চলবে না, তাই বলা হচ্ছে। দেখেন, মানুষ যখন যে নু অক্ষরের খবরটি নিতে যাবে এবং নুয়ের নকতা কি বিষয়, কোত্থেকে এসেছে, কেন এখানে একটি নকতা বসলো, যদি নুয়ের নিচে নকতা চলে যায় তাহলে বা হয়ে যাবে, আবার সেই নু দেখা যায় কি তার উপরে নকতা, তাহলে উপরে চলে গেলে নুন হয়ে গেছে, নিচে চলে গেলে তা বা হয়ে যাবে। তো এখানে মূল বিষয় কি, কি বুঝব। তবে দেখেন, নূর, নূর যদি আমরা লিখতে যাই তাহলে নুনের প্রয়োজন হয়, নুন অক্ষরটি আমাদের প্রয়োজন হয়। তাহলে নুন অক্ষরটি যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এর কারণ কি, যে নুয়ের উপরে নকতাটি কিভাবে আসলো। দেখেন, বায়ের নকতাটি যদি উপরে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা নুনে পরিণত হবে, নিচে বলে সে বা হয়ে গেছে। এখন বা কিন্তু সে আলিফের সাথে, সা তা সা আলিফের পাশাপাশি, কিন্তু নুন অক্ষরটা তো প্রায় নিচে চলে গেছে। নুয়ে আলো, আল্লাহ তো কি বলেছে যে আল্লাহ শব্দের অর্থ কি, আল্লাহ শব্দের অর্থ আলো। আবার আলো কি কেউ ভরে রাখতে পারে ডেস্কিতে, তালা মেরে রেখে দিতে পারে? না, আলোকে বন্দি করা যায় না, আর আলোর গতি খুব বেশি। তাহলে নুয়ে যদি নূর হয় আর নূর যদি আলো হয়, তাহলে আল্লাহ তো বলেছে আমি আলো, আল্লাহ শব্দের অর্থ আলো, এই আলোকে বেঁধে রাখা যায় না, সে সুযোগ পেলেই ফুটো দিয়ে বের হয়ে যায়। তাহলে এই নু অক্ষরটি সে প্রথম দিকে আল্লাহর সাথে না থেকে সে নিচে চলে গেল, এর কারণ কি। এই কারণটা আমি যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছে, আমি ততটুকুই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, মিম অক্ষরটিও কিন্তু সেই নিচের দিকে চলে গেছে এবং নুন অক্ষরটিও নিচের দিকে চলে গেছে। এখন আমি বলবো, দেখেন বা, আমরা যদি বান্দা শব্দটি লিখতে যাই সে বায়ের প্রয়োজন হয়, তাহলে বা সে কিন্তু আলিফের সাথে, তাহলে নুন অক্ষর যদি আলো হয় আর আল্লাহ তো বলেছে আমার নামের অর্থ আলো, তাহলে সেই আলোটা তো আলিফের সাথে থাকবে, সেই সেই নুনটা একটু নিচে চলে গেল কেন, এর ব্যাধ রহস্য কি। দেখেন যে এই পৃথিবীতে যারা ওলি আউলিয়া সাধু পুরুষ যারা নিজেকে আলোকিত করেছে তারা কিন্তু প্রথমেই পারেনি। আচ্ছা, তারা অনেক কর্ম, অনেক সাধনা, অনেক ত্যাগ, অনেক কিছু করার পরে তারা নিজের মধ্যে আলোকিত করতে পেরেছে। আর আল্লাহ কি বলেছে, যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। তাহলে সেই সফল কাম কি ধরেই করে ফেলতে পারে। তবে একটা জিনিস দেখেন, একটা মা বাবার যদি সন্তান থাকে পাঁচজন বা ছয়জন, তখন দেখা যায় ছোট্ট বাচ্চাকে সাথে রাখে, ছোট্ট বাচ্চাকে ভাষা শেখায়, ছোট্ট বাচ্চাকে এটা সেটা বলে, খাওয়াই দিচ্ছে, কিন্তু যারা সাবালক হয়ে গেছে তাদেরকে কিন্তু খাওয়াতে হয় না, তাদের খাবার জন্য ডাকতে হয় না, তাদের সময় মতো তারা করে নেয়। তাই সেই বড় যারা হয়ে গেছে তাদেরকে দূরেই রাখা হয়েছে, তারা এখন বুঝে শুনে খাবে, চলবে, ফিরবে।
কিন্তু যে বাচ্চা তাকে কিন্তু সাথে রাখা হয়েছে, ঠিক বা অক্ষরটা সাথে রাখা হয়েছে। যখন বা যখন একটু বুঝমান হয়েছে, জ্ঞানী হয়েছে, তখন সেই বায়ের নকতা একটি হয়ে দুইটি সেই তায়ের উপরে চলে গেছে। আর যখন আরো একটু সাবলক, আরো একটু জ্ঞানী হয়ে গেছে, তখন কিন্তু সেই তিনটা নকতা নিয়ে সে সা হয়ে গেছে। তাই আমি বলবো, হে সমস্ত জগৎবাসী, নুন কেন এত নিচে এবং নুয়ের উপরের নকতা, উপরের নকতা সে তো থাকবে সেই আলিফের সাথে, আল্লাহ আলোকিত, আর নুয়ে নূর, নূর মানে আলো, আলো তো সেই নূ তো আল্লাহর আলিফের সাথে থাকবে, সে তো দূরে কেন? কারণ এটাই বোঝানো হয়েছে। দেখবেন এই পৃথিবীতে যদি কোনো মানুষ যে কোনো কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, তখন সে যখন অবুজ, তেমন কিছু বোঝে না, সাধনা বোঝে না বা জ্ঞান চরিত্র বোঝে না, তখন তাদেরকে সাথে রেখে যখন এদেরকে কর্ম আমল এবং সাধনা করায়, তখন তারা আলোকিত হয়, তারা অনেক হিম্মত হয়, তখন তাদেরকে দূরে সরিয়ে দেয়, যা বাবা এখন তুই তোর মতো করে বুঝে শুনে চলবি। আর যারা অবুজ তাদেরকে কাছে রাখা হয়েছে, ঠিক বা তা সা এদেরকে কাছে রাখা হয়েছে। যখন সায়ের উপরে তিন নকতা উঠে গেছে, তখনই তার মধ্যে কি হয়েছে, আল্লাহ নবী আদম তিনজনে মিলে একদম সেখানে অবস্থান করে, তারপরে কিন্তু সে পূর্ণ সাবলক হয়নি। আর পূর্ণ সাবলক কে হয়েছে, নুন অক্ষরটি হয়ে গেছে, আর সে নুন কিন্তু একটু নিচে চলে গেছে। তখন কি হলো, তখন এ আলো ছড়াতে হলে একজন মুর্শিদের কাছে বা রাসুলের কাছে যারা জ্ঞান অর্জন করেছে, তখন জ্ঞান অর্জন করার পরে তাদের ক্লাস যখন উপরে উঠে গেছে, তখন তারা দূরে চলে গেছে, দূরে গিয়ে মানুষকে হেদায়েতের পথ দিচ্ছে বা তারা মানুষকে সেই নূরের জ্যোতি দিচ্ছে। তার মানে কি, মানুষকে সেই সুজ্ঞান এবং রুহানি জগতের জ্ঞান, সেই আলোকিত যে জ্ঞান ছড়াইতে শুরু করেছে, তাই নূ অক্ষরটি একটু দূরে চলে গেছে। সুবহানাল্লাহ। হে সমস্ত জগৎবাসী, আমার এই কথাগুলো যদি কেউ কেটে দেন তাহলে কে কাটবেন? যদি আমারটা কাটতে হয় তাহলে আমার জায়গায় আপনার কিছু একটা বসাতে হবে। আমি এমন একটা জ্ঞানী লোক চাই যারা আমার এই কথা কেটে দেবে, এবং কেটে দিয়ে, শুধু কেটে দিলেই হবে না, কেটে দিয়ে আমারটা সরিয়ে আপনার সঠিকটা এখানে দিতে হবে। যদি দিতে পারে কেউ তাহলে ভাববো যে হ্যাঁ, আমার থেকে উচ্চ জ্ঞানের মানুষ আছে, হয়তো আমাদের চোখে পড়ে নাই। যদি এমন কেউ থাকেন তাহলে আমি এরকম লোক চাই, যদি আমি তার কাছে এর চেয়ে ঊর্ধ্বের কোনো শিক্ষা পাই। আচ্ছা, তাহলে আমি যা কিছু বলেছি, আমি এই কথাগুলো আমাকে আল্লাহ যতটুকু জানিয়েছে, যতটুকু বুঝিয়েছে, যতটুকু জ্ঞান দিয়েছে, আমি রব্বি জিদনি ইলমার মাধ্যমে এই কথাগুলো বলেছি। এখন এর চেয়ে ঊর্ধ্বে জ্ঞান যদি থাকে কারো, তাহলে আমারটা সরিয়ে দিলে হবে না, আমারটা সরিয়ে আপনার সঠিকটা এখানে বসায় দিতে হবে। যদি বসায়া দিতে না পারেন তাহলে বেটু দিতে পারবেন না। আর যদি বেটু দিতে গেলে, যদি আমারটা সরিয়ে আপনারটা দিতে হয়, যদি দিতে পারেন তাহলে বেটু দেন। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদের সাথে করলাম, কারণ দেখেন, মানুষ যদি বিশতলা বিল্ডিং করতে চায় তাহলে নিচে হেভি করতে হয়, নিচে যদি হেভি হয় তাহলে উপরে থাকে না ভয়, যদি আরো দুই চাল্লা বেশি হয় তারপর কিন্তু কিচ্ছু হবে না। আর যদি নিচে যদি নর্মাল থাকে তাহলে দোষে পড়বে। তা আমার কথা হইল, কোরআন শরীফ পাঠ করতে গেলে আলিফ বা তাসা এগুলো শেষ করতে হয়, এগুলো যদি পড়ে শেষ করতে পারে তাহলে তারা বানান করে তারা কোরআন শরীফ রিডিং পড়তে পারে। তাই আমার কথা হলো যে আমরা এই হরফের মান, হরফের শক্তি, এই জিনিসগুলি আমাদের বোঝা হয়নি, তাহলে নিচে আমরা কাঁচা থাকলে উপর দিয়ে দোষে পড়বে। তাই বলবো, এটা হেভি করতে গিয়ে যদি কেউ এখানে কলম লাগাতে পারেন, কথা লাগাতে পারেন যে আপনার এটা সঠিক নয়, আমার এটা সঠিক, তাহলে সেটি আপনি দিয়ে দিবেন। আর যদি দেখি যে হ্যাঁ, আমার থেকেও আপনারটা সঠিক, তাহলে আমি আপনার কথাটা নেব। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, অনেকের মনে এরকম দ্বিধাদ্বন্দ্ব হয়, এই জন্য আমি এই কথাটা বললাম, কিছু মনে করবেন না। তো সামনে আপনাদের জন্য কি ধরনের আলোচনা আনবো অবশ্যই বলবেন, কমেন্ট করবেন,
এবং আমাদের চ্যানেলটি সবসময় যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।